নমস্কার বন্ধুরা, এক্সাম মোটিভেশন ইউটিউব চ্যানেলে তোমাদেরকে আরো একবার স্বাগত। আজকে আমরা আবার ইন্টারভিউ নিচ্ছি পঙ্কজ রায়। পঙ্কজ রায় ইন্টারভিউ নেবো কোচবিহার জেলাকে আমাদের যোগাযোগ করেছে। তো তোমরাও যদি ইন্টারভিউ দিতে চাও আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারো। আমাদের ডিসক্রিপশনে হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, তোমরা ওখানে জয়েন করে তোমার জেলার নাম এবং তোমার নাম বলে দেবে, তাহলে আমাদের টিম তোমার সঙ্গে যোগাযোগ করে নেবে আর ভিডিওটি বন্ধুদের মাঝে শেয়ার করে দেবে। কেন এই ইন্টারভিউ থেকে তোমরা অনেক উপকৃত পাবে, অনেক কিছু জানতে পারবে, অনেক কোশ্চেন বুঝতে পারবে, কেমন কী প্রশ্ন ধরা হয় না ধরা হয়, তো একটা এক্সপিরিয়েন্স হবে। তাহলে ভিডিওটি শুরু করা যাক। আচ্ছা পঙ্কজ, প্রথমেই হ্যাঁ স্যার, তোমার সম্বন্ধে কিছু বলো আমাদেরকে। স্যার আমার নাম পঙ্কজ রায়, আমি কোচবিহার জেলার মেঘলিগঞ্জ মহকুমার অন্তর্গত হলদিবাড়ি থানার 15 নং উদমডাঙ্গা গ্রাম থেকে এসেছি। আচ্ছা, আমি বর্তমানে চাকরির প্রস্তুতি সহ বাবাকে কৃষিকাজে সাহায্য করি। কৃষিকাজ, তাই তো? হ্যাঁ স্যার। আচ্ছা, বলতে হবে খারিফ শস্যর একটা উদাহরণ। স্যার গম গম খারিফ শস্যর মধ্যে পড়ছে? গম হচ্ছে তোমার রবি শস্য। রবি শস্যর মধ্যে পড়ছে, আচ্ছা ঠিক আছে। আচ্ছা, খারিফ শস্যর মধ্যে আমন ধান যদি পড়ে, তা আমন ধান কোন সময় ব্যবহার মানে রোপণ করা হয় বলতে পারবে? স্যার বর্ষাকালে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা অঙ্কুর, এই প্রিয়াঙ্কু শুরু করো। আচ্ছা পঙ্কজ, পঙ্কজ তো তোমার নাম। হ্যাঁ স্যার। আচ্ছা, তুমি পক্সো আইন সম্বন্ধে কিছু বলতে পারবে একটু সংক্ষেপে? না স্যার আমার জানা নেই। ঠিক আছে ঠিক আছে। আচ্ছা আচ্ছা, বলতো বর্তমানে পশ্চিমবঙ্গের বিজেপি পদে কে রয়েছেন? বিজেপি মানে সভাপতি পদে? হ্যাঁ, সভাপতি পদে কে রয়েছেন? সঠিকটা জানি। ঠিক আছে ঠিক আছে। আচ্ছা, তোমার তো কোচবিহারে বাড়ি বললে, ঠিক আছে, হ্যাঁ স্যার, তো কোচবিহারের দুটো নদীর নাম বলো। স্যার একবার বলেন। কোচবিহারের দুটো নদীর নাম বলো। স্যার তোর্ষা জলঢাকা। তোর্ষা জলঢাকা, এদের কোনো উপনদী আছে? স্যার সঠিক জানা নেই আমার। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, তুমি তো বললে তোমার জিওগ্রাফি ছিল নাকি? হ্যাঁ স্যার। হ্যাঁ, জিওগ্রাফি, তোমরা বলতে পারবে যে আমাদের পশ্চিমবঙ্গের ক্ষুদ্রতম জেলা কোনটা? ক্ষুদ্রতম জেলা রাজস্থান। হ্যাঁ, জেলা জেলা পশ্চিমবঙ্গের জেলা জেলা হ্যাঁ স্যার জানা নেই, সঠিকটা জানা নেই। ঠিক আছে। প্রিয়াঙ্কুর। আচ্ছা পঙ্কজ, তোমার জেলার ইতিহাস সম্বন্ধে সংক্ষেপে যদি একটু কিছু বলো। কোচবিহার জেলার একটা ঐতিহ্যবাহী স্থান হচ্ছে আমাদের কোচবিহার রাজবাড়ি। সেটা হচ্ছে 1935 সালে আমাদের কোচবিহার রাজ জেলায় কোচবিহার জেলায় স্বীকৃতি পায়। আর কোচবিহার জেলার ঐতিহ্যবাহী স্থান হচ্ছে সাগরদিঘি, তারপর হচ্ছে আরো অন্য অন্য স্থান রয়েছে। আচ্ছা ঠিক আছে। তুমি 2019-এ পাশ করলে, তাই তো? হ্যাঁ স্যার। বলো তো কর্তারভূত লেখাটা কার? স্যার একবার বলবেন, শোনা পাচ্ছি। কর্তারভূত গল্পটা কার লেখা? জানা নেই স্যার। জানা নেই। রবীন্দ্রনাথ ঠাকুরের একটা ছদ্মনাম বলতে পারবে? চেষ্টা করো চেষ্টা করো, সময় নাও, ভয়ের কিছু নেই। আচ্ছা ঠিক আছে, ঘাবড়ে যাচ্ছ। আচ্ছা বলছি যে তুমি তো কারেন্ট অ্যাফেয়ার্স দেখাতে হয় এখন? হ্যাঁ অল্প করে দেখি। তোমার কোচবিহার মানে, আচ্ছা বাংলাদেশের পদ্মা সেতু হয়েছে তো জানো? এটা বাংলাদেশের পদ্মা সেতুটা মানে কোন জেলা থেকে কোন জেলায় ওরা জয়েন করেছে বলতে পারবে? কিছু আইডিয়া আছে ব্যাপারে? না স্যার আমার জানা নেই। আচ্ছা ঠিক আছে। প্রিয়াঙ্কুর। আচ্ছা, তোমার তো ভূগোল ছিল না, তুমি বললে কিছুক্ষণ আগে ভূগোল থেকে প্রকৃষ্ট প্রশ্ন করলো, তো তুমি বলো তো পশ্চিমবঙ্গের উচ্চতম স্থানের নাম কি?
সন্ধ্যা করবো। হ্যাঁ একদম সঠিক। আচ্ছা মনে করো তুমি কর্তব্যরত অবস্থায় আছো, ঠিক আছে, তো তোমার সামনে একটা ব্যাগ দেখতে পেলে, বেশ ব্যাগটা দেখে সন্দেহজনক মনে হলো, তো সেই অবস্থায় তুমি কি করবে? স্যার অবশ্যই আমি সেখানে মানুষজনকে সরে যেতে বলবো আগে, তারপর আমার উচ্চ পদস্থ যিনি থাকবেন তাকে আমি ব্যাপারটা জানাবো, তারপর তিনি যা বলবেন তাই করব। ঠিক আছে, ঠিক আছে প্রবিষ্ট, ঠিক আছে। তোমাকে লাস্ট জিজ্ঞেস করব যে তুমি তো তুমি এখন বল এখন কি করো, চাষবাস করো? এখন আমি কোচিং, চাকরি পরীক্ষার কোচিং করি, আর হচ্ছে বাবাকে ইচ্ছা আছে। এছাড়াও তুমি তোমার এক্সট্রা কোয়ালিফিকেশন মানে এক্সট্রা কিছু হবি বা কিছু আছে তোমার যেটা করতে ভালো লাগে এরকম কিছু? আমাকে ক্রিকেট দেখতে ভালো লাগে, ক্রিকেট দেখতে ভালো লাগে। আচ্ছা আচ্ছা আচ্ছা, বলো তো যে মানে আমাদের বেঙ্গলে যে সিএবি আছে জানো তো, সিএবি, এই সিএবির বর্তমান, স্যার একবার বলবেন, সিএবি, হ্যাঁ সিএবির বর্তমান প্রধান কে বলতে পারবে? বেঙ্গল স্যার মনে নেই, আমার জানা নেই, মনে নেই। আচ্ছা, আমাদের বর্তমান ক্রিকেট টিমের ক্যাপ্টেন কে, ইন্ডিয়ান মেইন ক্রিকেট টিমের ক্যাপ্টেন কে? রোহিত শর্মা। রোহিত শর্মা। মহিলা ওম্যান টিমের ক্যাপ্টেন মানে ওম্যান টিমের ক্যাপ্টেন? মিতালি রাজ। মিতালি রাজ, মিতালি রাজ তো চেঞ্জ হয়ে গেছে এখন কি? ঘাবড়ানোটা চলবে না, আর মোটামুটি তোমার অ্যাটিটিউড ঠিক আছে, কোনো সমস্যা নেই। তুমি জাস্ট তোমার বেসিক যে নলেজটা সেটা একটু বাড়াও, তোমার জেলা সম্বন্ধে, তোমার ভূগোল বা তোমার সাবজেক্ট যেগুলো রয়েছে সেই সম্বন্ধে বাড়াও, ঠিক আছে? আর আর বিশেষ কিছু বলবো না, তবে তোমার একটু নার্ভাসটা কমাও, আর উত্তরগুলো ভুল উত্তর কিছু দিয়েছো সেগুলো দেবে না, ঠিক আছে? যেমন উত্তর দেবে না, হ্যাঁ ভুল না পারলে সেই মুহূর্তে স্কিপ করে যাও, ভুল উত্তর দেওয়ার দরকার নেই, ঠিক আছে? সব উত্তর দিলেই যে মানে 15-তে 15 দিবে এরকম কোনো ব্যাপার নাই। অ্যাটিটিউড লেভেলটা ঠিক রাখো, হ্যাঁ কথাবার্তা যেরকম আছে ঠিকই আছে, আর একটু নার্ভাসনেসটা কমাও, হয়ে যাবে বরাবর, ঠিকই আছে। প্রকৃষ্ট, তোমাকে আজকে মানে যারা ভিডিওটি দেখছো তাদেরকে বলছি যে ওর ইন্টারভিউ সত্যি ভালো, মোটামুটি ভালো হয়েছে। তো এরকম ইন্টারভিউতে পঙ্কজ তোমাকে আমরা 9+ দিতে পারি, তবে আমি আশা রাখছি তুমি যখন ইন্টারভিউ দিতে যাবে তখন তোমার ইন্টারভিউ তোমার যখন তুমি সেন্টারে ঢুকবে আরও নিশ্চয়ই জেনে যাবে। আজকে তো প্রথম ইন্টারভিউ দিচ্ছি আশা করছি, তো তুমি তখন 12+ আশা করি তুমি পাবে, ঠিক আছে? ঠিক আছে, আচ্ছা ভালো থেকো, আর পরবর্তী যদি কোনো ইন্টারভিউ দেওয়া কোথাও চেষ্টা করবে পরবর্তী মক ইন্টারভিউ দেবার যে কোনো জায়গাতে, আর বিভিন্ন ভিডিও মানে ইউটিউবে অনেক চ্যানেল কিন্তু ভিডিও আছে, প্রত্যেকটা ভিডিও দেখার চেষ্টা করো, দেখলে অনেকটা কিন্তু এক্সপিরিয়েন্স হবে, ঠিক আছে? না ওইবারে মশা এবারে, ঠিক আছে ঠিক আছে, আচ্ছা ভালো থেকো, ঠিক আছে, ধন্যবাদ। হ্যাঁ স্যার, ঠিক আছে, ধন্যবাদ।